তীব্র গরমের জন্য দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ এই নির্দেশনা দিয়েছে এদিকে আপাতত গরম কমার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস এসএসসি পরীক্ষার সময় থেকে এই দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ এরপর রোজা ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শুরু হয় এই ছুটি আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে এরই মধ্যে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয় এমন অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী সমাবেশ না করার নির্দেশনা দিল সরকার এদিকে দেশের কোথাও মৃদু কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ যাচ্ছে গত এগারো এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাসব্যাপী গরমের দাপট মে মাসেও থাকবে তবে সপ্তাহ জুড়ে এক না থেকে বৈশাখী ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আট দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চলছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গা ও যশোরে চল্লিশ দশমিক চার ডিগ্রি তাপমাত্রার রেকর্ড হয়েছে